এই এক মহিলা বটে, কখনোই যার ঘরে টেকে না মন। একটু দিন কদিন বা ওই দু তিন দিন যদি বাড়িতে থাকেন তো তারপরেই আবার তিনি বেরিয়ে পড়েন সফরে। তবে এবার তিনি কোথায় বেরোলেন, কার সাথে বেরোলেন, সেটার চেয়েও বড় বিষয় তিনি ইনস্টাগ্রামে আগুন লাগালেন। আর এই গরমে যদি ইনস্টাগ্রামেও আগুন লাগে তাহলে কি হবে বলুন তো, একবার ভিডিওতেই চোখ রাখি। স্বচ্ছ নীল জলরাশি, উন্মুক্ত পিঠ, জড়িয়ে ভেজা বিরুনি, ক্রমেই সমুদ্রের অতলে হেঁটে চলেছেন অভিনেত্রী, ঠিক যেন এক মৎস্যকন্যা। সম্প্রতি থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটাতে গিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নায়িকা। থাইল্যান্ডের সমুদ্রে বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দেন অভিনেত্রী মনামী ঘোষ। অভিনেত্রীর ছবি দেখে এটাই মনে হচ্ছে নেটিজেন্সদের, মনামীর সমুদ্র ভ্রমণের এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামীর ড্রেসিং সেন্স প্রচণ্ডই প্রশংসিত হয় বিভিন্ন মহলে, কখনো নিন্দেরও ঝড় ওঠে। তবে এই ভিডিও থেকে চোখ সরাতে জাস্ট কেউ পারছেন না। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখোমুখি হতে হয় তাকে মাঝে মধ্যেই, তবে ট্রোলারদের কাজকলা দেখিয়ে ফের সমুদ্রের ধারে ছবি পোস্ট করেন মনামি। আর এই পার্টিকুলার ভিডিও দেখার পরে তো আর কিছু কি বলা যায়, নীল জলরাশি, সেখানে উন্মুক্ত পিঠ, ভেজা বিনুনি শুধু দোল খাচ্ছে আর তিনি সমুদ্রের অতলে হেঁটে চলেছেন। আর এই পার্টিকুলার ভিডিও পোস্ট হতেই আরও একবার মনামির যে সকল ফ্যানেরা রয়েছেন সকলের মনে তুললেন ঝড়। মনামী ঘোষ সংক্রান্ত এরকম ধরনের বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করে দিন।